অনলি ম্যাথনোলজি চ্যানেল প্রকৃতির শুভেচ্ছা এবং আর্ধিক অভিনন্দন জানি আমি টিভুজের যে আছে সেই টিভুজটা অর্থাৎ সেই ত্রিভুজ সম্পর্কে আমি এখানে ধারণা দেবো বা ত্রিবুজকে কঠে ভাগ করা যায় কীভাবে ভাগ করা যায় এবং করকমভাবে ভাগ করা যায় সেই বিষয়ে আমি এখানে ধারণা দিয়ে দেবো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি এখানে দেখাবো যে ত্রিভুজকে কঠে ভাগ করা যায় ত্রিবুজকে মূলত আমরা দুটি ভাগে ভাগ করা যায় ভাগ করে একটা হচ্ছে কোন ভেদে আর একটা হচ্ছে বাহুভেদে তাহলে কোন ভেদ আগে লিখে কি বাহুভেদ বাহুভেদে একটা কি কোন কম কম প্রধান কোন ভেদে ঠিক আছে তাহলে বাহু কে আবার আমরা ভাগ করতে পারি ঠিক আছে বাহুভেদকে আমরা তিন ভাগে ভাগ করবো কত তিন ভাগে তাহলে প্রথমটা হচ্ছে আমাদের কি প্রথমটা হচ্ছে আমাদের কি সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু সমবাহু ঠিক আছে তাহলে সমবাহু ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ বলতে পারি আমরা যেহেতু সমবাহু দিচ্ছি ঠিক আছে তাহলে সমবাহু ত্রিভুজ ঠিক আছে তাহলে সম্পত্তি নাকি যার তিনটি গণ সমান যার তিনটি গণ যার তিনটি যার তিনটি বাহু সমান ঠিক আছে তাহলে সম্প বলে যেমন তা আমি যে একটি তাহলে একটি বাহু মানে কত সাত ডিগ্রি তাহলে সাত ডিগ্রি তিন ছয় আট একশো দিগ্রি তাহলে যার তিনটি বাহু সমান তাকে ত্রিভুজ বলে এবং এক একটি বাহু হচ্ছে সাত ডিগ্রি তাহলে একটি বাহু সাত ডিগ্রি করে ঠিক আছে সাত ডিগ্রি করে হবে একটি বাহু সাত ডিগ্রি করে ঠিক আছে তার তিন হাজার তিনশো আঠেরো মানে একশো আশ ডিগ্রি ঠিক আছে দু নম্বরটা কি বাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ ঠিক আছে এর বলতে কি দুটি দুটি বাহু সমান মানে দুটো বাহু সমান ঠিক আছে তা দুটি বাহু যদি সমান হয় তার দুটো বাহু সমান হবে তা দুটো বাহু সমান আমরা দুটিকে দুটো বাহু সমান আগে আমরা দুটোকে তা দুটি বাহু যদি সমান হয় তাহলে তাহলে এক দুটি বাহু সমান তাহলে একটি কত সাত ডিগ্রি হয় দুটো হাউকে একশো কুড়ি হবে আর বাকিটা একটু অন্য রকম হবে তিনশো সাত ডিগ্রির মধ্যে মানে একশো আশি ডিগ্রির মধ্যে আসবে না তাহলে দুটি বাহু মানে একটা বাহু যদি সাত ডিগ্রি হয় তাহলে এখানে তিনটে বাহু কত হয়েছে তিনশো মানে একশো আশি ডিগ্রি আর দুটি বাহু মানে দুটো সাত ডিগ্রি হবে আর একটা মানে ওইটা মানে এক মানে সাত ডিগ্রি হবে না ঠিক আছে তা দুটো সাত ডিগ্রি হবে আর একটা ম্যাচ খাবে না ঠিক আছে আর তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে বিষমবাহু তেবুজ বিষম বাহু ত্রিভুজ ঠিক আছে তবে তিনটি বাহু অসমান তিনটি তিনটি বাহু অসমান মানে তিনটা বাহুই অসমান হবে ঠিক আছে যেমন কত পারি দি ধাক একটি ষাট দিই একটা চল্লিশ দিই এবং একটা আশি ডিগ্রি তাহলে সাত ডিগ্রি চল্লিশ ডিগ্রি মানে একশো আর এআশি তার কথা হচ্ছে তা তিনটে তিন ডিগ্রি কথা মধ্যে একশো আশি ডিগ্রি হচ্ছে তাহলে কি একটা সাত ডিগ্রি একটা চল্লিশ ডিগ্রি একটা আশি ডিগ্রি করলে আমাদের তাহলে টোটাল মেজ কথা হচ্ছে আমাদের টোটাল মেজ হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ বিষম ভাগ ডিগ্রি মধ্যে পড়ছে কিন্তু আলাদা আলাদা মান হবে ঠিক তেমন এইটাও ক্ষেত্রে মানে দুটো ভাগ সময় মানে দুটো সাত ডিগ্রি করে দিলে একটা করে করবো ঠিক আছে তাহলে এরকমভাবে হয় ঠিক আছে এর পরেরটা আমি দেখাচ্ছি কোন ফেলের দিক দিয়ে একেও আমরা কটা তিনটে ভাগে ভাগ করবো ঠিক আছে প্রথম থাকবে আমাদের কি ত্রিভুজ সূক্ষ্ম কণি ত্রিভুজ সূক্ষ্ম কণিটা কোন ভয়ের দিকদের সূক্ষ্ম কণি ত্রিভুজ ত্রিভুজ ঠিক আছে আমি একটা ভিডিও দেখেছি যে ত্রিভুজ কদিক বলে মানে এক থেকে উননব্বই ডিগ্রি পর্যন্ত কোনকে ঠিক আছে তাহলে এক ডিগ্রিকে এক ডিগ্রি থেকে উননব্বই ডিগ্রি কোনকে সূক্ষ্ম ত্রিভুজ বলে দু নম্বর হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ সমকণী ত্রিভুজ ত্রিভুজ যেটা দেখি শূন্যব্বই ডিগ্রি ঠিক আছে আর এক আর এখানে একটা হচ্ছে কি আমাদের স্থূলক ত্রিভুজ সরি স্থূল কণি স্থূল স্থূল ঠিক আছে স্থুল দ্বন্দ্ব স্থূল কণি তিবুজ ঠিক আছে একটু স্পেলিংটা একটু হয়ে গেছে স্লো কণি তিবুজ ঠিক আছে তাহলে এটা কথা আমাদের এটা হচ্ছে একানব্বই ডিগ্রি থেকে এটা একানব্বই ডিগ্রি থেকে কত একশো উনআশি ডিগ্রি পর্যন্ত ঠিক আছে তাহলে একানব্বই ডিগ্রি থেকে একশো উনআশি ডিগ্রি পর্যন্ত আর আপনারা জানেন যে সল কোন মানে কত একশো আশি ডিগ্রি প্রবুদ্ধ মানে কত একশো আশির বেশি এবং তিনশো সাতের কম প্রবুদ্ধ হয় তাহলে এই যে আমি দিলাম কোন মানে ত্রিবুজের কোন সম্পর্কে আমি ধারণা দিলাম আপনারা অবশ্যই এটা দেখবেন ঠিক আছে যার তিনটি বাহু সমান তাকে সম্ভব ত্রিভুজ বলে যার দুটি বাহু সমান তাকে ত্রিভুজ বলে যার তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিবুজ বলে আর কোন সেদের মধ্যে সূক্ষ্ম ত্রিবুজেদের এক ডিগ্রি থেকে উননব্বই ডিগ্রি পর্যন্ত তোমার সূক্ষ্ম ত্রিবুজ বোঝায় নব্বইকে সমকো বুঝবো বোঝায় আর একানব্বই থেকে একশো উননব্বই উনআশি ডিগ্রি পর্যন্তকে স্থূল কোঁ ত্রিবুজ বলে ঠিক আছে এর বাইরে আরও কোন আছে যেমন মধ্যে কোণ আছে প্রবুদ্ধ কোণ আছে বৃত্তীয় কোণ আছে সেগুলো তো জানেন যে বৃত্তীয় কোণ মানে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তার ত্রিভুজের ভাগটা আমি দেখালাম আপনারা অবশ্যই টি বুঝতে একটু পড়বেন এবং যদি কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের সঙ্গে নিয়মিত থাকবেন